আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবরাকাতু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের আনসারগুলো আমাদেরকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের একজন ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ নরসিনী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সনামধন্য ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল হাসান আল মাদানি আমরা প্রশ্নোত্তর পর্বে ফিরে যাচ্ছি আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি না পাশাপাশি উনি আর একটু প্রেক্ষাপটে এভাবে যে আমরা অনেক সময় দেখি যে অনেক কবরস্থানে অনেক ভাইরা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অজিফা পাঠ করে থাকেন দীর্ঘ সময় নিয়ে এক্ষেত্রে কবরস্থানে দাঁড়িয়ে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত করা যাবে কিনা পাশাপাশি দীর্ঘ সময় এভাবে অজিফা পাঠ করার কোরআন সন্না ভিত্তিক কোনো বিধিবিধান রয়েছে কিনা এ মর্মে আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন যে এ যে প্রশ্নের উত্তরটি দিচ্ছেন শেখ মাহমুদুল হাসান আল মাদানী বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবায় অতীব গুরুত্বপূর্ণ জীবন ধর্মী একটি প্রশ্ন সেটি হল যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা এটা যাইস কিনা যাবে কি না তো আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে কোনো আমল যেটা আমরা করব অবশ্যই সেটা কোরআন সুন্তিক হতে হবে বিশেষ করে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি যেটা যেভাবে করেছেন আমাদেরকেও সেটা ঠিক সেভাবে করতে হবে এই বিষয়টি সামনে রেখে আমরা বলতে পারি যে নবী মোহাম্মদ সালিউসাল্লাম তিনি কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন না বরং তিনি যেটা করতেন তিনি কবরস্থানে গেলে সেখানে গিয়ে প্রথমে তাদেরকে সালাম দিতেন এবং তাদের জন্যে দোয়া করতেন তাদের জন্যে দোয়া করতেন কিন্তু কোরআন তেলাওয়াত যেটা প্রশ্নে এসেছে এমনটি প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম করেননি এই জন্যে হাদিসে এইভাবে এসেছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরের জন্যে সলাতের একটা অংশ রাখো আর সলাৎকে কবরের মতো করো না ঘরকে কবরের মতো করো না কেন যেহেতু কবর সেখানে কোনো কিছু পড়া হয় না কোনো কিছু তেলাওয়াত করার মানে কোরআন তেলাওয়াত করার বৈধতা নেই কিন্তু ঘরে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে সালাত আদায় করতে হবে এই জন্যে আমরা প্রিয় নবীর আমলকে অনুসরণ করে আমরাও কবরস্থানে যখন যাব তখন শুধু তাদেরকে সালাম দেব এরপর তাদের জন্যে আমরা দোয়া করব। এটাই হলো মূল কথা আর নতুন করে কোনো কিছু করার কোনো সুযোগ নেই ঠিক তেমনিভাবে যেমনটি প্রশ্নের দ্বিতীয় অংশে এসেছে যে কোন কোনো ভাই সেখানে গিয়ে বিভিন্ন রকমের মানুষের রচিত অজিফা এটা বা পাঁচশতবার বা কেউ বলেন যে একশোবার বিভিন্ন ধরনের জিকির রাজকারের মতো কিছু শব্দ দিয়ে দেওয়া হয় এটা লং টাইম নিয়ে উনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এটা 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 সম্পূর্ণ রূপে গর্হিত একটি কাজ আর রসুল বলেছেন মানে আমেলা আমেলান লাইস আই লাহে আমরুল আফা যে এমন কোন আমল করল যার সপক্ষে আমার কোনো নির্দেশ নাই সেটা প্রত্যাখ্যাত হবে আর নতুন করে কোনো কিছু বানানোরও কোনো সুযোগ নাই মানে আহাদফি আমরেন আহাম আলাইসামিন্দুন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া ভালো সেটা হলো ওলামাদের আমাদের মধ্য থেকে কেউ কেউ কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়ার কথা বলেছেন মানে এটার বৈধতা রয়েছে বলতে চেয়েছেন এমনকি আব্দুল্লাবন ওমর থেকেও একটি কথা এবং আহমদ বিন হাম্বাল রাহেমহল্লা তার সম্পর্কেও এমন কথা রয়েছে তো আমরা বলবো যেহেতু নবী মাহমুদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি করেন নাই সুতরাং আমরা তাকে তার কাজকে আমরা প্রাধান্য দিয়ে আমরা করবো না আর যদি একতলাফ হয় তাহলে তো কোরআনের মূলনীতি রয়েছে ফাই ইনতান ইন ফারুদ্দ আল্লাহ রসুল ইন তো তু মিনব্লা আলিয়মিল তোমরা যদি কোনো বিষয় যদি মতানৈক্য করো তাহলে বিষয়টিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফেরাও যদি তোমরা পরকালকে এবং আল্লাহকে বিশ্বাস করে থাকো সুতরাং মূল কথা হলো যেহেতু নিজের মন গড়া কিছুগুলো সব তো পাবই না উল্টা গুন হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে আমরা কবরস্থানের পাশে গিয়ে সেখানে রসুল যেরকম সালাম দিয়েছেন আমরা সালাম দেবো এরপর তার জন্যে আমরা দোয়া করব এবং নিজের জন্য দোয়া করব। এটাই হলো মতলব শুক্রান জেজকাল খায়রান আমাদের শেখ অত্যন্ত সুন্দর করে আমাদের প্রশ্নটির জবাব দিয়েছেন আমরা শেখের কথা থেকে যে বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারলাম সেটা হলো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে করান তেলোয়াত করা বা বিভিন্ন ধরনের অজিফার যে বিষয়টি আমাদের সমাজে প্রচলিত রয়েছে আমরা এই বিষয়গুলোর পিছনে কোরআন সন্ন্যার কোনো সমর্থন পাই না অতএব এগুলো করা যাবে না করা না যাওয়ার আরেকটি কারণ হলো যেহেতু কোরআন সন্ন্যায় নাই এবং শেখ একটা হাদিসও বলেছেন যে এটা আল্লা তালা কবুল করবেন না তো যে আমল আল্লাহর কাছে কবুল হবে না সে আমলের দ্বারা তো মাইয়াত কখনোই উপকৃত হতে পারবে না এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আরেকটা জরুরি বিষয় হলো সেটা কবর আমরা যখন জিয়ারত করতে যাব তখন কিন্তু কবর জিয়ারতের মূল টার্গেটটা হাদিস থেকে পাওয়া যায় জীবিত ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে প্রথম কোন তাহাইতে কমান জিয়ারাতুল কবর কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন পরবর্তীতে আবার বলছেন যে ফাজুরুহা এখন তোমরা কবর জয়ারত করো ইনাহা তুজাহিদু ফিদা বা তুজা আ আখেরা। যে কবর জয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে দুনিয়ার প্রতি লোভ লালসা এগুলো কমে যাবে অনীহা চলে আসবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কবরের পাশে যাওয়ার একটা উদ্দেশ্য হলো আমার নিজেকে পরকালমুখী একটা মন মানসিকতা তৈরি করা আর নিজে দোয়া করার মাধ্যমে মাইয়েতকে উপকৃত করা উপকার দেয়া এজন্য আমাদেরকে এমনভাবেই সেখানে দোয়া করার চেষ্টা করতে হবে আমল করার চেষ্টা করতে হবে যেগুলো কোরআন সন্না দ্বারা সমর্থিত রসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন এর বাহিরে পৃথিবীর যত বড়ো আলেম যত বড়ো উলিপি সাহেব যাই হোক না কেন আমাদেরকে মানবরচিত কোনো আমল যদি শেখান আমরা সেটা করব না কারণ এটা পরিত্যাজ্য এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি